নব্বইয়ের দশকের বাংলা ছবি মানেই নায়ক নায়িকাকে নিয়ে পরিবার নির্ভর ছবি। আর সেই ছবিতে যারা বাড়তি মশলা যোগ করে সিনেমাটিকে টান টান উত্তেজনা করে তুলতেন, তারাই হলেন বড় পর্দার দাপুটে খলনায়ক। টলিউড হোক বা বলিউড, যেই সিনেমায় খলনায়ক যত বেশি দাপুটে, যত বেশি অত্যাচারী, দর্শক মহলে সেই সিনেমা তত বেশি হিট। নব্বইয়ের দশকে টলিউডের এমনই একজন নামকরা খলনায়ক ছিলেন সৌমিত্র ব্যানার্জি। ষড়যন্ত্রকারী, নায়ককে অপমান করা কিংবা নায়িকাকে বিয়ের জন্য জোরজুলুম করা, খলনায়কের চরিত্রে তিনি ছিলেন পরিচালকদের প্রথম পছন্দ। চোরের বাচ্চা, আমায় লাকাবে পড়বি। এই সিপাই, তোদের স্যার হুকুম দিয়ে। পর্দায় তাকে দেখলেই আজও দর্শক রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠেন। পর্দার সৌমিত্র এবং বাস্তবের সৌমিত্র যে আলাদা, এমনটাও তারা ভাবতে পারেন না। তাই তো প্রকাশ্যে রাস্তায় কখনো তাকে দেখলেই সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসতেন। এমনটাই একবার হয়েছিল মেদিনীপুরের দাঁতনে এক অনুষ্ঠান মঞ্চে। সেখানে অনুষ্ঠানের আয়োজক সংস্থার তরফ থেকে টলিউডের তাবড় তাবড় অভিনেতা এবং অভিনেত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। আমন্ত্রিতদের তালিকায় সৌমিত্রও ছিলেন। একের পর এক তারকা যখন মঞ্চে উঠছেন, সৌমিত্রও তাদের সঙ্গে মঞ্চে উঠতেই দর্শক মহলে শুরু হলো চরম বিতর্ক। দর্শকদের সাপ কথা, যিনি নায়কের ক্ষতি করেন, যার নজর সবসময় নায়িকাদের উপর থাকে, তাকে কোনো মতেই বরদাস্ত করা হবে না এই অনুষ্ঠানে। আপাত দৃষ্টিতে দর্শকদের এমন আচরণ অপমানজনক মনে হলেও এটাই ছিল সৌমিত্রের বিশাল বড় প্রাপ্তি। পর্দায় তার অভিনয় এতটাই সাবলীল মনে হতো যে দর্শক গুলিয়ে ফেলতেন কোনটা আসল এবং কোনটা অভিনয়। তবে অভিনেতা কিন্তু খলনায়ক হিসাবে নিজের এই সাফল্যে বিশেষ খুশি ছিলেন না। তিনি চেয়েছিলেন নায়ক হতে, তবে একের পর এক ছবিতে খলনায়কের ভূমিকায় তিনি এতটাই গ্রহণযোগ্য হয়ে উঠেছিলেন যে নায়ক হিসাবে তাকে মানানসই মনে হতো না। পান্ডুয়ার দমদমা গ্রামে জন্মগ্রহণ হয়েছিল সৌমিত্রের। স্থানীয় একটি ইংলিশ মিডিয়াম স্কুলে তিনি তার পড়াশোনা সম্পন্ন করেছিলেন। অভিনয় ছাড়াও গানের প্রতি তার একটা আগ্রহ ছিল। মাত্র 8 বছর বয়সেই তার ফিল্মি ক্যারিয়ার শুরু হয়। শুভা এবং দেবতার গ্রাস নামে দুইটি ছবিতে শিশুশিল্পী হিসাবে কাজ করেছিলেন তিনি। এরপর অবশ্য পড়াশোনায় মনোনিবেশ করেন তিনি। অভিনয় ছাড়লেও গান ছাড়েননি সৌমিত্র। গানের প্রতি আগ্রহ থেকে একটি বারে গায়ক হিসাবে কাজ নেন তিনি। প্রধানত কিশোর কুমারের গানগুলি তার কণ্ঠে অসাধারণ শোনাত। গানের পাশাপাশি যাত্রা থিয়েটারেও কাজ করতে শুরু করেন তিনি। একই সঙ্গে টলিউড থেকেও ডাক পেতে থাকেন তিনি। প্রথম দিকে ছোটোখাটো সাইড রোলে অভিনয় করতেন। তবে 1982 সালে দেবশ্রী রায় এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গে ত্রয়ী ছবিতে অভিনয় করার পর তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। এই ছবি সুপারহিট হওয়ার পর একই সঙ্গে অনেকগুলি ছবির অফার আসতে শুরু করে তার কাছে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে নায়কের তুলনায় খলনায়কের ভূমিকাতেই কাস্ট করা হয়েছিল তাকে। বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলের চরিত্রে তাকে ছাড়া আর কাউকে যে বিশেষ মানাত না, গুরুদক্ষিণা, মঙ্গলদ্বীপ, আশা ভালোবাসা, অমর প্রেম, অনুতাপ, অঞ্জলি, সৌমিত্রের ঝুলিতে এমন অন্তত 150 সফল ছবি রয়েছে। এভাবে কর্মচারীদের লাই দেওয়া উচিত না। আরে কুকুরকে লাই দিলে মাথা চেপে বসবে, শুনলে তো বাবা। তবুও পছন্দ মতো চরিত্রে অভিনয়ের সুযোগ না পাওয়ার আক্ষেপ তাকে আজীবন তাড়া করে বেরিয়েছে। সেই আক্ষেপ থেকেই ক্রমশ মদের প্রতি তার আসক্তি বাড়তে থাকে। অতিরিক্ত মাদকাসক্তি যে তাকে ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে চলেছে, তা মোটেও টের পাননি তিনি। আর এভাবেই চলতে চলতেই 2000 সালে মাত্র 46 বছর বয়সে তার মৃত্যু হয়। তবুও তিনি আজ তার কাজের মাধ্যমে দর্শক মহলে বেঁচে রয়েছেন। সো এই ছিল খ্যাতনামা অভিনেতা সৌমিত্র ব্যানার্জির জীবনের কিছু গল্প। সো ফ্রেন্ডস, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।